সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। সাব্বাস বাংলাদেশ খুব সম্ভবত সেনাবহরে যুক্ত হচ্ছে ফ্রান্সের GM-400 এয়ার ডিফেন্স রাডার। বাংলাদেশ সেনাবাহিনী খুব সম্ভবত ফ্রান্স থেকে GM-400 এয়ার ডিফেন্স রাডার সিস্টেমের ডেলিভারি পেয়েছেন। 2020 সালের জুলাই মাসে ফ্রান্সের সাথে এয়ার ডিফেন্স রাডার ক্রয়ের জন্য মাল্টিমিলিয়ন ইউরো একটি চুক্তি স্বাক্ষর করেন সেনাবাহিনী। যারাও তাই অজানা সংখ্যক সম্ভবত দুইটি গ্রাউন্ড মাস্টার 400 রাডার কেনা হয়েছে, যেগুলোর রেঞ্জ 400 থেকে 430 কিলোমিটার। এই রাডারগুলোর মোবাইল এয়ার ডিফেন্স রাডার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যায়, যেগুলো মিডিয়াম এবং মিডিয়াম টু লং রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইলের সাথে ইন্টিগ্রেট করে একটি এরিয়া ডিফেন্স বানানো সম্ভব। তুরস্কের সিপার ইউরোপিয়ান স্যাম মিসাইলের এয়ার ডিফেন্স রাডার হিসেবে গ্রাউন্ড মাস্টার 400 রাডার ব্যবহার করা সম্ভব। এদিকে কাতারের অনুষ্ঠেয় স্বল্পোন্নত দেশের বিষয়ে পঞ্চম জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণের জন্য দোয়া চাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 4 মাস ঢাকা থেকে কাতারের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফাল থানি এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এই সম্মেলনে যোগদান করবেন। 2026 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাচ্ছেন এবং এটি স্বল্পোন্নত সম্মেলনে বাংলাদেশের শেষ অংশগ্রহণ। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্য কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয় আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।